দৌলতপুর খুলনা থেকে আল্লাদি বেগম উনি প্রশ্ন করেছেন, ছবি আঁকা, স্ক্রিপ্ট লেখা, ইন্টেরিয়র ফার্মের ডিরেক্টর, নাচ গান মডেলিং অভিনয় আবৃত্তি সর্বগুণে গুণান্বিত। তো উনি বলেছেন, এত কিছু কেন একাই করে অন্যদের ভাত মারছেন, এত কিছু জানলে কি করে হবে? আসলে এত কিছু শখ থেকে করেছি, এমন তো না যে একটা জিনিসে শুধু আমি আছি, আরো স্কোপ আছে। উনি যেটা করতে চাচ্ছেন উনি করুক, অসুবিধা নাই তো। আপনি তো তার প্রতিদ্বন্দ্বী না? না না না, আমি কারো প্রতিদ্বন্দ্বী, আমি নিজে নিজে প্রতিদ্বন্দ্বী। ওকে, বড়বাড়ি গাজীপুর থেকে দুলাল চৌধুরী প্রশ্ন করেছেন, এত গুণবতী হওয়া সত্ত্বেও বাবার মতো বিখ্যাত হতে না পারার কারণ কি? ওটা আমার মানে গোল ছিল না কখনো যে আমাকে বাবার মতো বিখ্যাত হতে হবে। আমি আমার পড়াশোনাকে ইম্পর্টেন্স দিয়েছি, আমি কর্পোরেট জবও করেছি, আর বাকি আমি শখে সব কিছু করেছি। তারপরেও আমাকে যে মানুষ দর্শক এত ভালোবাসে, এটাই আমার বিরাট পাওয়া। জুরিদপুর গাইবান্ধা থেকে আদরি আক্তার প্রশ্ন করেছেন, অতি আদরে বাদর হয়, কিন্তু আপনি অতি আদরেও সব কিছু ঠিক রেখেছেন, লেখাপড়া এবং ক্যারিয়ার সব কিছুই। তাহলে যে সবাই বলে আদরে বাদর হয়, তাহলে এই কথাটা কতটুকু সত্য কতটুকু ভুল? হয়তো অনেকের ক্ষেত্রে সত্য, আমার ক্ষেত্রে না। আসলে আমার বাবা আমার গাইডেন্সটা এরকম ছিল, আমরা ব্যালেন্স করে চলারই চেষ্টা করেছি। তারা খুব প্রপার গাইডেন্স শিখেছেন, কোনটা রাইট কোনটা রং, সো এটা মেনে চললে আর বাদুর হওয়ার চান্স থাকে না। ভেন্ডামারি রংপুর থেকে শিকদার চৌধুরী উনি বলেছেন, মেয়ে বাচ্চা বাবাদের বেশি আদরের হয়, আপনারা দুই বোন যেমন স্যারের আদর আহ্লাদ নিয়ে আন্টির ভাগ কমিয়েছেন, আপনার তো দুই সন্তান, আপনার সন্তান হওয়ার পর আপনার আদর আল্লাহ দিয়ে তারা কতটা ভাগ বসিয়েছে? এটা জানি না। আম্মা সবসময় বলতো যে সে ঘরে ঢুকে আগে মেয়েরকে ডাকে, কিছু নিয়ে আসলে আগে মেয়ের হাতে দেয়। এটা আমি দেখেছি যে আম্মা সবসময় ঘ্যান ঘ্যান করতো যে মেয়েকেই বেশি আদর করে। ভাই বোনও বলতো যে অন্ডিলাকে বেশি আদর পাচ্ছে, তো ওরা হয়তো আমাকে কিছু বললে পাঠিয়েছে যে আব্বুকে এটা বলো যে চলো আজকে আমরা বাসায় না খেয়ে বাইরে চাইনিজ ফুড খেতে যাই। তো আমি আবার বোকা ছিলাম একটু সব সময়, তো আমি গিয়ে বলতাম আব্বু চলো না, তিলাপার ভাইয়া বলেছে যে চলো আমরা একটু চাইনিজ খেতে যাই। মানে ওরা আমাকে পাঠাতো যে আমি বললে আব্বু না করবে না, আমি গিয়ে ওদেরকে বলে দিতাম। নিকেতন গুলশান থেকে ইন্দুবালা, আমি জানি না এটা ছদ্মনাম কিনা, এই নাম কেন আমার সাথে মিল রেখে ঐন্দ্রিলার সাথে বলেছে হয়তো, আল্লাদি মেয়ে ঐন্দ্রিলা যখন জব সংসার বাচ্চা মিডিয়া লাইফ একসাথে সামলাতে গিয়ে হিমশিম খায়, তখন কাকে বেশি মিস করে? মা তো আছেন আলহামদুলিল্লাহ, বাট বাবাকে খুব মিস করে। বনানী ঢাকা থেকে সাদিক রহমান প্রশ্ন করেছেন, দীপু নাম্বার টু ছবিতে আমরা দেখেছি যে বুলবুল আহমেদের ছেলে দীপু সব কিছু পারে, সে বই বাঁধাই করতে পারে, জুতা সেলাই করতে পারে, সাঁতার কাটতে পারে, সাইক্লিং পারে, অনেক কিছু পারে। সত্যিকারের বুলবুল আহমেদের মেয়ে এরকম কি কি পারে? বাসে যখন মিস্ত্রি কাজ করতো তখন তাদের সাথে কাজে লেগে যেতাম, রং মিস্ত্রির সাথে রং করছি, যারা সোফার কাপড় চেঞ্জ করতে আসে তাদের সাথে ওটা করছি, এরকম টুকটাক করে আমি সবকিছু করতাম। বাট ফলাফলটা পেলাম ম্যাট্রিকের সময়, ভোকেশনাল এডুকেশনে 98% পেয়েছি।